এছাড়াlogback স্বাগত 21 এর রাতে ইসক্রিবলম আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে মানুষ যাওয়া কিন্তু থেমে নেই ছাত্র ও পর্যটকদের যে এক লাখ লোক মানুষ গেছে সেখানে এর পাশ আশেপাশে আরো লাখ মানুষ মালয়েশিয়া যাচ্ছে এই কয়েক বছরে তিন বছরে আপনি যেটা বলেছেন আমি সে কথাটা আগেই বলেছি যে জিটুজি এর মাধ্যমে আমাদের সরকার ইচ্ছা করলো প্রস্তুত থাকলেও চুক্তি বাস্তবায়নের জন্য মালুশিয়ান गवर्नमेंट ডিমান্ড দেয়নি বলে আমাদের লোক এই জিটুজ এর আওতায় কম গেছে কিন্তু উন্নন্নভাবে গেছে বৈধভাবেও গেছে আবার প্রফেশনাল ওই যে প্রফেশনাল ভিসা সেটা নিয়েও গেছে ছাত্র হয়েও গেছে বিভিন্ন ভাবেই তারা গেছে যাওয়ার পর আমি গিয়ে দেখ আমি আমি কিন্তু এবারে গিয়ে মালয়েতে বিস্তীর্ণ এলাকাতে প্রকাশ্যে গোপনে বৈধ অবৈধ পুরাতন নতুন সব ধরনের বাঙালিদের সাথে আমি আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম সেখানে দেখলাম যে ছাত্র এবং যে পর্যটক হিসাবে যারা গেছে তারা গিয়ে ওখানে অবৈধ হয়ে আছে এবং দেয়ার নট আনহ্যাপি তাদের মধ্যে একটা আস্থা যে এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর বৈধ করেছে চার লাখ আমাদেরকেও তো করবে হ্যাঁ এর তারা কোনো রকম চিন্তা করে না মানুষজন গভর্নমেন্ট যে তাদেরকে বের করে দিতে পারে পুলিশ ধরতে পারে এগুলি তো কোনো হ্যাডিকই তাদের নাই তো আমাদের রাজশাহীদুল সাহেব আমাদের জানে শহীদুল সাহেব অত্যন্ত কর্মঠ মানুষ ওনার সাথে কথা হলো গভর্নমেন্টের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে যে তাদের যেন চূড়ান্ত ক্ষতির মধ্যে না পড়ে সেই ব্যাপারে গভর্নমেন্ট বলছে যে যারা রয়েছে তাদেরকে এটা সৌদি আরবে বলেছিল সব জায়গাতে বলেছিল রাষ্ট্রপলে আমরা দক্ষ কূটনৈতিক সফলতার ভিতর দিয়ে দে কোনো বিপর্যয় হয়নি এই ক্ষেত্রে হবে না মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে বলেছেন রতন ভাই যারা পাগল হয়ে গেছে নাকি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর গভীর ভালোবাসা তিনি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আমার মনে হয় এটা নিয়ে কারো সন্দেহ করা উচিত না উনি গভীর মমতার থেকে বলেছে যারা কি মাথা খারাপ হয়ে গেছে এরা কেন সমুদ্র দিয়ে যায় কেন অবৈধভাবে যায় ইল্লিগাল যে কোনো কাজই তো খারাপ যে কোনো তার ফল তো কখনো ভালো হয় না এটা কত বড় রিক্স যে সমুদ্র দিয়ে মানুষে চলে যাবে এটা সাংঘাতিক একটা ব্যাপার না এই জন্য উনি বিষয়টা বলেছেন এটাকে নেগেটিভলি না দেখাই ভালো তবে আমি একটা কথা বলি মানব পাচার চক্রের সাথে আমার মনে হয় যে আমাদের এই যে মাইগ্রেশন সেক্টরকে মানে একেবারে অঙ্গাঙ্গি ভাবে দেখা ঠিক হবে উনি যে কথাটা বলেছেন যারা বাইরের সাথে যারা আছেন ম্যান পাওয়ার এক্সপোর্টের সাথে যারা আছেন তারা কিন্তু ইলিগালি করে না এটা করেছে ট্রাফিকিং এর সাথে যে একটা চক্র পাঁচটা দেশ মিলে তৈরি হয়েছে বাংলাদেশ বার্মা জড়িত বাংলাদেশ বার্মা থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া মিলে একটা পাঁচ দেশও মানব পাচার চক্র তৈরি হয়েছে শক্তিশালী চক্র এই চক্রে কাজ করছে আপনি যেটা বলেছেন যে গভর্নমেন্টের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই জায়গাতে আরো শক্ত কঠোর এবং সফলতার পরিচয় দেওয়ার কথা ছিল এই জায়গাতে নিশ্চয়ই আমাদের কোথাও না কোথাও একটা দুর্বলতা আইন প্রণেতা এবং বিভিন্ন জনপ্রতিনিধির সাথে কথা বলছেন আসলে দেশে যাই দুর্ঘটনা ঘটুক সরকারের উপর দায়িত্ব কিন্তু আমাদের সরকার কিন্তু বিষয়টাকে অ্যাড্রেস করেছে

মাননীয় সংসদ আমি বলতে চাই লাখ মানুষ যারা চোরা পদে কিংবা টুরিস্ট হিসেবে দেখেছে তারা তো মানে সরকারের সহযোগিতা নিয়ে যাচ্ছে না তারা তাদের মানে তাদের জ্ঞান দিয়ে তাদের রিক্স নিয়ে তাদের ধানের রিক্স নিয়ে যাচ্ছে ঠিক না কিন্তু আমাদের মাননীয় সরকার তাদের মানে সরকার আজ পর্যন্ত তো মানে আসার পর লাখ লাখ মানুষ চোরাপথে বিদেশ যেতে সেই চোরাপথে যাওয়ার পর তারা বাংলাদেশে টাকা পাঠাচ্ছে সরকার লাভ হচ্ছে দেশের লাভ হচ্ছে কিন্তু তারা কি করছে তাদের সরকার কি করতেছে জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ভালো করে জানেন সরকার কি করছে সরকার তো শেষ পর্যন্ত তাদেরকে লিগালাইজ করা তাদের কল্যাণ নিরাপত্তার দায়িত্ব দেখা তো সরকারকে গ্রহণ করতে মাননীয় প্রধানমন্ত্রী সৌদি আরবে এবং মালয়েশিয়াতে চার লক্ষ অবৈধ বাঙালিকে বৈধ করেছেন দুই দেশের সুসম্পর্কের ভিতর দিয়ে তো আপনারা দেখেন সরকার আমাদের সরকার যত দায়িত্বশীল নাগরিকদের প্রতি যত সেই বিষয়টা নিশ্চয়ই ভাই আপনাদের একটু বিবেচনা করতে হবে উপলব্ধি করতে হবে দায়িত্ব পালনে কখনো পিছু পিছু পাওয়া হয়নি বৈধ বাজার সংকুচিত হওয়ার আর কি কারণ রয়েছে বলে আপনার মনে হয় অ্যাকচুয়ালি বৈধ বাজার বলতে আমরা যেটা বুঝি যে সমস্ত দেশে আমরা জিটু জি টু সরকার সরকার চুক্তি করবে প্রাইভেট সেক্টর লোক পাঠাবে এটাই হলো মেইন ওয়ে আর কি এই ওয়ে যে সমস্ত দেশে আছে সেই সমস্ত দেশে লিগেলি যায় বৈধ বাজার বলেন আমাদের বৈধ বাজার ছিল সৌদি আরব তারপরে দুবাই কুয়েত এগুলো হল সবচেয়ে সমবাজার সবচেয়ে বড় বাজার দীর্ঘদিন থেকে আমাদের এই শ্রমবাজারগুনা বন্ধ ছিল আমি এসবকে এটাই বলব আমরা কিন্তু ব্যর্থ হয়েছি এই বাজারগুনা খুলতে এটার জন্য আমি সরকার এবং বায়ের আমরা সবাই দোষী আমরা যদি এটা খুলতে পারতাম লিগ্যাল ওয়েতে যদি কর্মী বিদেশে যেতে পারত তাহলে ইলিগ্যাল ওয়ে আর লোক যেত না যেটা আমার রতন ভাই বললো আমার লিগ্যাল ওয়ে গুনা সংকুচিত হয়ে যাওয়াতে মানুষ ইলিগ্যাল পথ খুঁজছে এবং আরেকটা জিনিস দেখবেন এটা বাজার মার্কেট এখানে যখন সাপ্লাই বেশি হবে ডিমান্ড কম থাকবে তখন দাম আস্তে আস্তে কমতে থাকবে এখন সাপ্লাই নাই ডিমান্ড অনেক বেশি যার জন্য ওটার পয়সাও বেশি খরচ হয় আমরা শুধু যে এটার জন্য আমরা দায়ী তা না আমরা সবাই দায়ী আমরা ডিমান্ড বাড়াইতে পারি নাই এখন সরকার চেষ্টা করতেছে সৌদি আরব খুলতেছে মালয়েশিয়া খুলল যদি বাইরে যদি দুবাই কাতার খুলে দিতে পারে তখন দেখবেন যে কি এখানে আর আমাদেরকে যে অববার্তা দেন আমরা পয়সা বেশি কেন নি ওইটা আর বলতে হবে না অটোমেটিক্যালি বিষার দাম কমে যাবে বিষে তো নিয়ে নিজের প্রতিযোগিতা থাকে নিজেদের মধ্যে তো সত্য কথা এটা তো অস্বীকার করা কিছু নেই কোনটা পয়সা যে বেশি নেন এবং এই যে আমি ওনার কথা বলতে হয় আমাদের অপবাদ আমরা দুই লাখ 3 লাখ টাকা নেই একটু আগে রতন ভাই বললেন রেলওয়ে চাকরি দিতে পুলিশের চাকরি দিতে সেখানের গুণ আপনারা দেখেন না সেখানে তো এর থেকেও বেশি নেই আমরা নিশ্চয়ই আমরা বিষয় কিনে আনতে হয় টিকেটের পয়সা লাগে আমাদের কর্মচারী আছে আমাদের নিজের খরচ আছে সব মিলেইয়া একটা লোক পাঠাইয়া আমরা 15 থেকে বিশ হাজার টাকা বেশি লাভ করি না যেটা লজিক্যাল মাইগ্রেশন কত হওয়া উচিত মালয়েশিয়ার ক্ষেত্রে বলেন তো আপনি খুব অভিজ্ঞ মানুষ বহুদিন থেকে আছেন না আমি 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 যেটা বললাম আমি মনে করি

আমরা অনেক সময় মনে করুন ওদের লেভির পয়সা দিতে হয় অনেক সময় কত টাকা হতে পারে এইটা আমি আপনাকে এই মুহূর্তে বলতে পারতেছি না এটা ধারণা ধারণা একটা ওখানে দুই হাজার হাজার তাদের রিঙ্গিত মনে হয় এ কি একটা সরকারি ফি আছে এটা কোম্পানি গুলো দেওয়ার কথা মনে হয় এক লাখের বেশি খরচ হওয়ার এটা নিয়ে এটা নিয়ে আমাদের সরকার আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সাথে বাইরের সাথে বসবেন আমরাও মাননীয় মন্ত্রীকে বলতেছি সবকিছু ক্যালকুলেট করে আমাদেরকে একটা সর্বোচ্চ কত হতে পারে সর্বোচ্চ এটা আমরা অবশ্যই মাননীয় মন্ত্রীর সাথে ইমিডিয়েটলি বসতেছি এবং মালয়েশিয়ার ব্যাপারে যখন নীতি নির্ধারণ হবে মাননীয় মন্ত্রী একটা রেট নির্ধারণ করে দেবেন আমরা ওই রেটে পাঠাবো রাজন আপনার কি মনে হয় কোন কোন বিষয়ে একটু এখনই একটু নজর দেওয়া উচিত ক্ষেত্রে প্রথমত যেটা যে আমাদের বড় বাজার ছিল একটা বলি যে আঠারো লক্ষ মানুষ কাজ করে সৌদি আরবে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেখানে আমাদের বিশ্বকাপ হবে ফলে সেখানে একটা কনস্ট্রাকশন ওয়ার্কারদের একটা ডিমান্ড আছে এগুলো যেমন একটা ব্যাপার আমাদের বাংলাদেশের যে মানে বিভিন্ন দেশে যে দূতাবাসগুলো আছে সেই দূতাবাসগুলো যদি ক্ষেত্রে একটু অ্যাক্টিভ হয় যে কি কি কাজ আছে এবং কি পরিমাণ লোক সেখানে লাগবে দুই নম্বর সেই লোক পাঠাবার জন্য কি ধরনের প্রশিক্ষণ ব্যবস্থা বাংলাদেশে করতে হবে তিন নম্বর হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট একটা কি সিলিং করে দেবে যে এর নিচে মজুরি দেয়া যাবে না অথবা এই তার কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে চতুর্থ গভর্নমেন্টকে নির্ধারণ করে দিতে হবে সেটা সে জি টু জিতে যাক অথবা বি টু তে যাক এর চেয়ে বেশি পয়সা কেউ নিতে পারবে না এই কাজগুলো যদি গভর্নমেন্ট করে এবং সেটা যদি ওয়েল সার্কুলেটেড হয় তাহলেই কিন্তু আমাদের জনগণ বুঝবে যে কত টাকা দিয়ে আমি গিয়ে আমি কত টাকা দেশে নিয়ে আসতে পারবো এখন তো আমার আমরা আর একটা চিন্তা করছি সেটা কিরকম উনিশশো আটাত্তর সালে বাংলাদেশ থেকে প্রথম যায় সাতাশো মানুষ আর এখন প্রতি বছর যাচ্ছে প্রায় ছয় লক্ষ মানুষ এই যে বিপুল পরিমাণ মানুষ যাচ্ছে তারা যখন দুই বছর তিন বছর চার বছর পরে কন্ট্রাক্ট শেষ করে ফিরে আসছে যে জায়গাটুকু বিক্রি করে সে বাইরে গিয়েছিল এবং এখানে এসে সে আবার কাজের জন্য সেই পরিমাণ পুঁজি আনতে পারছে কি সেটার একটা হিসাব কিন্তু হওয়া দরকার আমরা ওই টাকাগুলো আমাদের প্রবাসীদের টাকাগুলো প্রপারলি কাজে কি লেগেছে আমাদের প্রবাসীদের টাকা অনেক ক্ষেত্রে এটা বলবো যে অপ্রয়োজনীয় বিলাসী কার্যক্রমেও কিন্তু অনেকখানি খরচ হয়ে গিয়েছে ফলে সেটা আমাদের ন্যাশনাল ইকোনমিতে তার মানে ভূমিকা কতটুকু সেক্ষেত্রে গভর্নমেন্টের রোল কতটুকু আমরা যদি পনেরো বিলিয়ন ডলার রেমিটেন্স পাই তাহলে দুই বিলিয়ন ডলার একটা ভারতের কাছ থেকে অসম শর্তে আমার ঋণ দিতে হবে কেন যেখানে আমার শ্রমিকরাই এই টাকাটা পাঠাতে পারে এবং যেটা ইসলাম ভাই বললেন যে আমরা যদি আরও লিগালাইজ করে দেই যদি হুন্ডির মাধ্যমে টাকা না আসে আমরা ধরে নেই গড়ে আরও দশ বিলিয়ন ডলার এখানে আসতে পারে যে দেশের শ্রমশক্তি তারা ২৬ বিলিয়ন ডলার পাঠাতে পারে সেই দেশে আমাদের হাত পা ধরে এক বিলিয়ন ডলার দুই বিলিয়ন ডলার বিদেশের কাছে ঋণ নিতে হবে কেন একটা আত্মমর্যাদাশীল দেশ জাতি গড়ে তুলতে গেলে সরকার তাদের এই ভূমিকাটা আছে তিন নম্বর দেখেন আমাদের এখান থেকে একদল গিয়ে কানাডার পাড়ায় বাড়ি কিনছেন মালয়েশিয়াতে সেকেন্ড হোম করছেন এবং শ্রীলঙ্কায় নাকি পোর্ট তৈরি করেছে বাংলাদেশের এরা গিয়ে কেউ কেউ তারা বাংলাদেশ থেকে টাকা নিয়ে গিয়ে ওখানে এই কাজ আর আমাদের যে মানুষগুলো কেউ কেউ জায়গা জমি বন্ধক রেখে বিদেশে যাচ্ছেন কাজের জন্য একদল বিদেশে গিয়ে বাড়ি বানাচ্ছেন আরেক দল বিদেশ থেকে টাকা পাঠিয়ে নিজের বাড়িকে রক্ষা করার চেষ্টা করছেন সেই ক্ষেত্রে গভর্নমেন্টের রোলটা কি হবে আর এয়ারপোর্টিক্যালি দেখা যাবে আমাদের যখন প্রবাসী শ্রমিকরা আসে সেই শ্রমিকদের প্রতি কাস্টমসের এবং আমাদের পুলিশ কর্মকর্তার কি ভূমিকা থাকে আর বাংলাদেশের টাকা যে দুর্বৃত্তরা পাচার করে তাদেরকে কি পরিমাণ সেখানে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয় এখান থেকে রাষ্ট্রের একটা ভূমিকা দেখা যায় যে রাষ্ট্র যখন হাইভে একটা দারুণ কথা বলেছেন এই কথাটা যুক্তিটা এরকম পাড়া ছিনতাই করে যদি আমার পকেট থেকে মোবাইলটা ছিনতাই করে নিতে পারে তাহলে আরেকজন বলছে তাহলে আমি আপনার বাড়ি থেকে ওইটা নিতে পারবো না কেন যেহেতু আমার উদাহরণ থেকে যেহেতু ঘুষ দিয়ে পিওনের চাকরি সেখানে টাকা দিতে হয় আমি কেন যে শ্রমিক কাজ করতে যাবে তার কাছে শেষ মন্তব্য হল স্বাধীনতা অর্জন করা যতটুকু কঠিন তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন কিন্তু সেটা রক্ষা করা বেসরকারি সেক্টরে ম্যান পাওয়ার এক্সপোর্টের কার্যক্রম ওপেন করে দেওয়া হল কিন্তু

আপোস বা কোন ধরনের সমঝোতার কোন সুযোগ নাই তাদের বিচার করতে হবে মিডিয়ার ভাইরা আপনার এটা নিয়ে যেভাবে সোচ্চার আপনি আরো সোচ্চার অনেক ধন্যবাদ আজকে জীবন রতন আপনাকে ধন্যবাদ আব্দুল হাই ধন্যবাদ ইসরাফিল আলম আপনাকেও দর্শক শেষ করছি অবশ্যই নতুন করে শুরু হোক যারা অন্তত খেটে খাওয়া মানুষ যারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেন পরিবারের জন্য কিছু পাঠানোর জন্য তাদের স্বপ্নগুলো সুঠাম হোক তাদের স্বপ্নগুলো আরো বেশি রঙিন হোক এবং বাস্তবায়িত হোক এটুকু আমরা দাবি করতেই পারি সরকারের কাছে তাদের তদারকির মাধ্যমে শুভরাত্রি